আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আসলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা, দীর্ঘদিন বলতে প্রায় 1.5 বছর স্কুল বন্ধ থাকার পর এই মাসেরই 12 তারিখ আমাদের বিদ্যালয় আবার খুলছে। তবে আগের মতো যথানিয়মে কিন্তু ক্লাস চলছে না, এক এক দিনে এক এক ক্লাসের ক্লাস হচ্ছে। এভাবে এগিয়ে যেতে হবে, যার কারণে আমরা ফিরে এসেছি আবার অনলাইন ক্লাসে। এখন আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমসূর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নেব 5ম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন। প্রথমে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব আছে। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতেই থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে ওঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে। যেমন ব্যক্তি নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজের উন্নয়নও অংশগ্রহণ করে। তোমরা হয়তো ষষ্ঠ সপ্তম শ্রেণীতে কিন্তু সামাজিকীকরণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করতে পেরেছো। এখন আমরা শিশুর সামাজিকীকরণ, কতিপয় উৎপাদনের প্রভাব, উপাদানের প্রভাব, বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া ও সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে কিছুটা অবহিত হব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, বিভিন্ন প্রতিষ্ঠান বলতে প্রথমে কিন্তু আসে আমাদের পরিবার। সামাজিকীকরণে প্রথম ধাপই হচ্ছে বা প্রধান বাহনী হচ্ছে কিন্তু তার পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু কি করে? শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শক্তিশালী বাহন হচ্ছে তার পরিবার। দ্বিতীয়ত আসে স্থানীয় সমাজ ব্যবস্থা। মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজই হচ্ছে শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে কি হয়, একটি শিশু বেড়ে উঠতে থাকে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। তারপরে আসে কি, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। কারণ স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। এই বোধ তাকে সহনশীল হতে শেখায়। এভাবে ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। তারপরে আছে কি, সমবয়সী সঙ্গী। সমবয়সী সঙ্গীও কিন্তু একেবারে কম গুরুত্বপূর্ণ নয়, কারণ একটি শিশু কিন্তু তার সমবয়সী সঙ্গীদের সঙ্গেও অনেক সময় কাটায়। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে।
এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ায় পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরের মনোভাবে নানাভাবে প্রভাবিত হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ও ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এ কাজ করে। সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব। কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি আদর্শ অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পেছনে অনেক উপাদান কাজ করে। এই উপাদানগুলোর মধ্যে হচ্ছে যেমন অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ। তাহলে প্রথমে কি আসে? অনুকরণ। যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে কি বলে? অনুকরণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অনুকরণ প্রিয় প্রাণীও কিন্তু আছে। যেমন ধরো, বানর কিন্তু মানুষের কথা অনুকরণ করে বলতে পারে, অর্থাৎ নকল করে হুবহু বলতে পারে। শিশুরা সবসময় বড়দেরকে কি করে? অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচন ভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রা অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন ও অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। এখন কি আসে? অভিভাবন। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বা তত্ত্বাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে চুক্তি ও জ্ঞানের পরিপক্কতা থাকে, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সামাজিকীকরণের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে ঘনিষ্ঠ করার পরনের এবং অন্যের আচার আচরণ কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করার। সাম্প্রতিক কালে সমাজ ব্যবস্থায় প্রচার কার্য ও বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিকের নীতির উপর প্রতিষ্ঠিত। অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না, কিন্তু
সব কিন্তু করে শিশু তার নিজের আবেগে নিজের খেয়াল খুশি মতো শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলো ভাবে করে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং সে জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয় এইভাবে শিশু অঙ্গীভূত করে করে নেয় বিভিন্ন খেলনা ছবি ও ছড়ার বই প্রভৃতি যা তার বিনোদনের কাজে লাগে এছাড়া মা বাবা ও অন্যদের পছন্দ মতো নিজেদের সাজাতে সে ভালোবাসে যেমন নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমকে দিতে পছন্দ করে এটি শিশুর এক ধরনের বিনোদন অনুভূতিকরণের অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে ভাষা সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভাষা মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কিন্তু ভাষা সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয় ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ বা সমাজ এবং বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া বাংলাদেশে প্রায় 85% লোক গ্রামে বাস করলেও গ্রাম ও শহর নিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এদেশের অধিকাংশ মানুষ সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামের থেকে একটু আলাদা গ্রাম ও শহরের পরিবার কাঠামোর পার্থক্যের কারণে শিশুর সামাজিকীকরণও ভিন্ন হয় গ্রামে সামাজিকীকরণ প্রক্রিয়া গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ বিভিন্ন আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠে এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এর মাধ্যমে শিশুর সহযোগিতা সহিংসতা সহমর্মিতা শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণগুলো কি করে অর্জন করে কিন্তু শহরের অধিকাংশ শিশু বেড়ে ওঠে কিভাবে একক পরিবারে ঘরোয়া ভাবে চার দেওয়ালের মাঝেই কিন্তু শহরের শিশুরা বেড়ে ওঠে যার ফলে অনেক সময় শিশুদের আচরণে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ গড়ে ওঠে না গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ পরিবার পাড়া প্রতিবেশী জাতিগোষ্ঠী সমবয়সী দল ও খেলার সাথী কর্মক্ষেত্রে স্বস্ব ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি নিজেদের সামাজিকীকরণে ভূমিকা রাখে এছাড়া লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন উৎসব পালা গান লোকনাটক লোকসঙ্গীত যাত্রা পুতুল নাচ ইত্যাদি শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া শহরের মানুষ সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের সবচেয়ে প্রধান ও প্রথম ও প্রধান বাহন পরিবারই হচ্ছে শিশুর শিক্ষার প্রথম মাধ্যম পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান বা ও গণমাধ্যম শহরের অধিকাংশ মানুষ উন্নয়নমুখী শহরের মানুষের
সামাজিকীকরণের কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহরের গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। মানুষ বিশ্বের বহু তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে, ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাইয়ে চলতে পারে। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি তোমাদের যতটুকু পড়িয়েছি তার মধ্যে একটা বাড়ির কাজ দেব। সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং তার গুরুত্ব জানবা এবং ঠিক মতো পড়াশুনো করবা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।